নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। জমি বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত তারাপুর এলাকা, টায়ার জ্বালিয়ে প্রতিবাদ হিন্দু সংগঠনের। ছট পূজা থেকে ফেরার পথে বৈঠাখালে মৃত 10 দর্শনার্থী, চাঞ্চল্য এলাকা জুড়ে। সুমিত্রা পাল কাণ্ড, প্রতিবাদে সরব আত্মীয় সহ স্থানীয়রা, স্মারকলিপি উপায়ুক্তকে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। জমি মাফিয়াদের প্রচ্ছন্ন মদত যোগাচ্ছে পুলিশ প্রশাসন, ঠিক এমনই অভিযোগ এনে হিন্দু সংগঠনের কর্মকর্তাদের প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে শহরের তারাপুর এলাকা। বৃহস্পতিবার বিকেল 3:30 নাগাদ তারাপুর পুলিশ ফাঁড়ির সামনে প্রায় 2 ঘন্টা মেন সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদের ঝড় তুলেন ক্ষুব্ধ শতাধিক হিন্দু সংগঠনের কর্মকর্তারা। এদিন প্রতিবাদ চলাকালীন সংগঠনের কর্মকর্তারা অভিযোগে জানান, রামনগর বাইপাস সংলগ্ন আতালকান্দিতে প্রায় 24 কাঠা জমির বিবাদে মামলা চলছে আদালতে। বার কয়েক চলতি মামলা সত্ত্বেও জোর জবরদস্তি নির্মাণ কার্য চালায় বিবাদীরা। এ নিয়ে তারাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জকে অবগত করার পরও রহস্যজনক ভূমিকা পালন করছেন তিনি বলে ক্ষোভ ব্যক্ত করেন তারা। এদিন ফের ফাঁড়ির ইনচার্জের উপস্থিতিতে নির্মাণ কার্য শুরু হয়। আদালতের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে পুলিশের মদতে অবৈধভাবে জমি দখলের প্রতিবাদ জানাতে পথে নামতে বাধ্য হন প্রতিবাদকারীরা। সকাল ওরা 200-250 লোক নিয়ে ওই জায়গাতে এসছে, 2টা মিক্সচার মেশিন নিয়ে ওই জায়গাতে এসছে, যেখানে কোর্ট বলে দিয়েছে যে সেই জায়গাতে কেউ প্রবেশ করতে পারবে না। তারপর ওরা কি করে 200-250 লোক নিয়ে ওই জায়গাতে ঢুকলো, 2টা মিক্সচার মেশিন নিয়ে ঢুকলো। পুলিশ গিয়ে পৌঁছলো সকাল 11টার সময়, আমি ওদেরকে 10টা জানিয়েছি, ওরা 11:30 সময় গিয়ে পৌঁছলো। পৌঁছার পর পুলিশের সামনে ট্রাক দিয়ে ওরা রেডিমেড পিলার বানানো পিলার এনে নামিয়েছে, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এবং পুলিশের সামনে কাজ করেছে। তারপর আমরা নিরুপায় হয়ে আমরা এসপি মহোদয়ের এখানে গেলাম। এসপি মহোদয়কে বললাম যে আপনি কাজটা ইমিডিয়েটলি আটকান, কিন্তু কোনো আমাদের কথার কোনো ধরনের কোনো পাত্তা দেওয়া হলো না। কাজ চলতেই আছে এবং পুলিশ সামনে দাঁড়িয়ে কাজ করাচ্ছে, যেখানে কোর্টের অর্ডার আছে কোনো ধরনের কেউ প্রবেশ করতে পারবে না, সেখানে কনস্ট্রাকশন চলছে। তারপর আমরা না পেরে বাধ্য হয়ে আমরা আজকে এই পথ অবরোধের আমরা ইয়ে নিয়েছি। আমাদের দুটো ডিমান্ড, যে এইখানে যে ইললিগেল আজকে যে কনস্ট্রাকশন হয়েছে সেই কনস্ট্রাকশন পুলিশ প্রশাসনকে ভাঙতেই হবে, এবং যারা এইসব কাজ করেছে, যারা এইসব কনস্ট্রাকশন ইললিগেল কনস্ট্রাকশন করেছে, কারণ এটা কন্টেম্পট অফ কোর্ট, কোর্টের অর্ডারকে না মানা কন্টেম্পট অফ কোর্ট। কোর্টকে যারা অপমান করেছে তাদেরকে গ্রেফতার করতে হবে, এবং যারা যারা খাকি পড়ে জমি। এদিকে মেন সড়কে প্রতিবাদ চলাকালীন দীর্ঘক্ষণ স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল, একাধিক যানবাহনকে প্রতিবাদকারীদের রোষের মুখে পড়তে হয়। ফাঁড়ির ইনচার্জের নীরব ভূমিকায় আরো জটিল হয়ে পড়ে পরিস্থিতি। মাঝ সড়কে একের পর এক টায়ার জ্বালিয়ে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ঘন ঘন স্লোগানে কেঁপে ওঠে গোটা তারাপুর এলাকা। পরে খবর পেয়ে ছুটে আসেন এডিশনাল এসপি সহ পুলিশের শীর্ষ কর্মকর্তারা। প্রতিবাদকারীদের সাথে দফায় দফায় শুরু হয় আলোচনা। পরে এডিশনাল এসপি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে 24 ঘন্টার মধ্যে বিহিত পদক্ষেপ সহ নির্মাণ কার্য বন্ধ করার প্রতিশ্রুতি প্রদান করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। উৎসবের দিন সাত সকালে ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হল পাথারকান্দি। বৃহস্পতিবার ছট পূজার শেষ দিন সকালে পাথারকান্দির বৈঠাকাল এলাকায় লঙ্গাই নদীতে পূজা শেষ করে ফেরার পথে ভয়ানক দুর্ঘটনায় 10 জন দর্শনার্থী প্রাণ হারিয়েছেন। সকালে অটো বোঝাই করে ফেরার পথে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
জানা যায় অসম ত্রিপুরা জাতীয় সড়কে মোড় নিতে গিয়ে এই ভয়াবহ ঘটনা ঘটে। এই মর্মান্তিক ঘটনায় 10 জন মারা গেছেন, এর মধ্যে শিশু ও মহিলা রয়েছেন। মৃতরা হলেন দুজাবাই পানিকা, সালুবাই পানিকা, গৌরব দাস, শম্ভু দাস, লালন গোস্বামী, পূজা গৌর, দেব গৌর, মঙ্গলিকা কর্মকার, চালক শানুরি, তাদের প্রত্যেকের বাড়ি মেদলি ও লঙ্গাই চাবাগান এলাকায়। অপরজন অপু কর্মকার, তার বাড়ি ত্রিপুরা রাজ্যের কৈলা শহরে। এই মর্মান্তিক দুর্ঘটনায় গোটা জেলায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার খবর পেয়ে ছুটে যান পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, পাথারগান্দির দুই থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়ি পুলিশ তাদের হেফাজতে নিয়ে গেছে। ये लोग सुबह जो है छठ पूजा के उपलक्ष्य में जो है छठ पूजा देखने के लिए घर से निकले। पहले ये लोग कलकली घाट गए, कलकली घाट जा करके फिर सोचे कि इन लोगों का कुटुंब बाड़ी सलगोई में पड़ता है, वहाँ पर भी इन लोगों को निमंत्रण था। यह लोग जो है कलकली घाट से जो है लुंगाई के लिए जा रहे थे। रास्ते में देवला खाल एक जो है 12 चक्का ट्रक बैठा खाल में जो है एक 12 चक्का ट्रक से जो है ऑटो का एक्सीडेंट हो गया, आमने सामने टक्कर हुआ, जिसमें कि जगह पे ही जो है नौ व्यक्ति जो है जगह पे मरे और ड्राइवर जो है रास्ते में जाते मर गया। बच्चा जो है 2 है, 5 महिला है और 3 पुरुष, टोटल 10। हाँ, पोस्टमार्टम हो गया है, अभी जस्ट 5-10 मिनट के अंदर जो है डेड बॉडी आने वाली है और हमारे माननीय मुख्यमंत्री आदरणीय श्री हेमंतो बिश्व शर्मा जी प्रत्येक मृतक परिवार को 1-1 लाख रुपया का सहयोग राशि जो है प्रदान करने का अनुमति दिया है। इसके लिए हम लोग विशेष धन्यवाद उनको ज्ञापन करते हैं। भतीजी नाम जाने ना। भतीजी नाम जाने ना। मैं नाम मंगोली कर्मकर। আমার বাড়ি তো এখানে, আমি তো বিহারে আইসি না, ছোট ছোট ছাড়িয়ে আইসি, এখন দাদা বইয়ে গীতার নাম লিখাইছি। গত 4 নভেম্বর শিলচর নাইটিঙ্গেল হাসপাতালে সুমিত্রা পাল নামে এক প্রসূতি মহিলার মৃত্যু হয়। এরই প্রতিবাদে জানাতে মৃত মহিলার পরিবারের লোকেরা স্থানীয় জনাকয়েক লোক শিলচর অফিস পাড়া সংলগ্ন ক্ষুদিরাম প্রতিমূর্তির পাদদেশে এক ধর্ণা কর্মসূচি পালন করেন। এদিন সকাল 11টা নাগাদ তারা শহীদ ক্ষুদিরাম প্রতিমূর্তির সামনে জড়ো হয়ে ধর্ণা কর্মসূচি পালন করেন। পরে সেখান থেকে মিছিল করে জেলা উপায়ুক্তের কার্যালয়ের সম্মুখে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এদিন বিক্ষোভ চলাকালীন স্লোগান দিয়ে তারা তাদের দাবি তুলে ধরে বলেন, সুমিত্রা পাল মৃত্যুকাণ্ডের বিচার চেয়ে এক উচ্চ পর্যায়ের কমিটি গঠন করতে। যে আজকে চিকিৎসা ব্যবস্থার সম্পূর্ণ বিফলতার জন্য বা গাফিলতির জন্য সুমিত্রা পালের মৃত্যু হয়েছে এবং এই মৃত্যুকে মৃত্যু হওয়ার পর নার্সিংহোম কর্তৃপক্ষ তারা কোনো সমবেদনা না জানিয়ে তারা উল্টা একদিনের বন্ধ পালন করছেন। তো এটা আমরা প্রতিবাদ জানাচ্ছি যে আজকে শিলচরবাসী জনগণের কোনো নিরাপত্তা নেই, যে আজকে আমরা নার্সিংহোমে গেলে নার্সিংহোমে অদক্ষ কর্মচারী নিয়োগ করে যে কোনোভাবে একটা দায়সারা চিকিৎসা সম্পন্ন করতে পারলেই হলো, মূল কথা হলো তাদের মুনাফা নিয়ে। পাশাপাশি সকল বেসরকারি হাসপাতালের পরিকাঠামো উন্নত করা সহ কোনো রোগীর যাতে হয়রানির কবলে না পড়তে হয় এর জন্য বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এছাড়া নিরপেক্ষভাবে তদন্ত করে দোষী চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানান। পরে জেলা শাসকের কার্যালয়ে গিয়ে জেলা উপায়ুক্তের উদ্দেশ্যে এক স্মারকলিপি ছিলাম। তো কুত্তা ছেড়েছিল ওদের, কালো কুত্তা, আপনারা যদি সিসি ফুটেজ দেখবেন তো কালো কুত্তা এসেছিল, তারপর এখানে উফরা তাপিয়ে মেচেছিল। যখন তারা মিসবিহেভিয়ার করেছিল কয়েকজন কর্তৃপক্ষ যে নাইটিঙ্গেলের যারা স্টাফ ছিল, তখন তাদের পক্ষে বিপক্ষে যেটা হয়েছিল সেই সময় আপনার ভাঙচুর হয়েছিল। আইজার কাউকে এখানে অনিষ্ট করার জন্য যায়নি, কেন আমার জিনিস নষ্ট হয়ে গেছে, আরেকজনকে কি অনিষ্ট করব। তাহলে তো ডাক্তার মশাই তো আমরা সাপোর্ট করে গেছি, আমার দাদা ওনাকে বলেছে আমি যদি কেউ যদি ওনার গা হাত লাগায় তাহলে আমি আমার নিজেকে শেষ করে দেবো। তার উপরে আর কি থাকে, ওনার আর কি বক্তব্য থাকে? নার্সিংহোম পার্টির যে গুন্ডা বাহিনী নিয়ে আইছে তারপর কি ওদের কি কোনো কিছু নেই? যার জন্য ওদের পুরো ফুটেজগুলো আপনারা কালেকশন করুন, আমাদের এখন পর্যন্ত রিপোর্ট পর্যন্ত পাই না। আপনাদের দাবি কি যে আমরা দাবিটা প্রাইভেট স্কুলে, প্রাইভেট আমাদের জিনিস তো যা যাওয়ার চলে গেছে, আমরা তো আর এটা খুঁজে পাবো না, কিন্তু আমাদের কাছে একটাই বক্তব্য, যাতে শিলচরবাসী
বা আদার যারা আছে ওরা এসে যাতে এরকম হয়রানি না হয় আর মিসম্যানেজমেন্টের কারণে যাতে আমাদের এরকম হয় না বা অসুবিধা হয় না বা আরেকজন মৃত্যু না হয় আগামীতে যাতে এরকম হয় না আর শাস্তির জন্য যেটা যে যে ডাক্তারটা দায়ী আছিল সেটাকে সামনে আসার আনাটা খুবই দরকার যাতে মিসম্যানেজমেন্টে যেটা আর আর কোনোদিন এরকম ঘটনা ঘটে না এই জিনিসটা আমরা বিধ্বংসী আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল বড়খলার বুড়িবাইল প্রথম খণ্ডের এক বাসগৃহ। বৃহস্পতিবার সকাল 9টা নাগাদ এই অগ্নিকাণ্ডটি সংঘটিত হয়। জানা যায় বড়খলার বুড়িবাইল প্রথম খণ্ডের বাসিন্দা রাসনু বেগম নামে এক মহিলার বাসগৃহে এই ঘটনা ঘটে। তিনি স্বামী সহ এক সন্তানকে নিয়ে তার বাবার বাড়িতে থাকেন। কিভাবে বাসগৃহে আগুন লেগেছে তা কেউই হলফ করে বলতে পারেনি। এদিন বড়খলা থেকে অগ্নি নির্বাপক গাড়ি ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুনের লেহান শিখায় জ্বলে পুড়ে ছাই হয়ে যায় রাসনু বেগমের বাসগৃহটি। পরে খবর পেয়ে দ্রুত ছুটে আসেন ভাঙ্গারপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ। এদিকে স্থানীয়দের পক্ষ থেকে পুলিশকে জানানো হয় রাসনু বেগমের স্বামী মাদকাসক্ত, বেশ কয়েকবার তাকে ন্যাশামুক্তি সেন্টারেও দেওয়া হয়েছে। রাসনু বেগম নিজে উপার্জন করে পরিবার প্রতিপালন করেন, তবে এদিনের বিধ্বংসী অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানোর ফলে অসহায় হয়ে পড়েছেন তিনি। তো সকালে তারা রাত্রে তারা মায়ের করছে, মায়ের করে মদ খাইয়া বেটা বেটে মাসে পরে বেটা কইছে একবার আগুন লাগাই দিবো বার হয়ে যাইছ না, তাই এগারোটার সময় খানা রাত বার হইয়া গেছে, তাই বইনো বার হইয়া গেছে গি। এরপরে সকালে উঠছে, উঠিয়া বের ভাঙ্গিছে জেঠালির ঘর ভাঙ্গিয়া গিয়া ফেরে চাল বাবু আছে এক বছর, তার ঘর থেকে বাকেটে বাপ আছে, বার করে সড়কে দিলিয়া গেছে, আমি দেখি না কোনবাই গেছে। এরপরে ওপাই গেছে, ওপা থেকে আইসা আইয়া আবার ফেরে সরি একটা লইয়া আইয়া গড় ঢুকিছে, আমি আমার দান লইয়া বার হইয়া গেছি গিয়ে আপনার ডর করে মাতিলেও গালাগালি হবে মত হইয়া ওঠে, তার নাম জানি পুরি বাল পাঠা, আমার নাম জানে না। উত্তরপ্রদেশের বাসিন্দা তথা মহুয়া টিভি চ্যানেলের আয়োজিত সুর সংগ্রামের বিজেতা তথা রাষ্ট্রীয় ভোজপুরি গায়ক মোহন রাঠোর বৃহস্পতিবার দক্ষিণ অসম তথা বরাক উপত্যকার ঐতিহাসিক তীর্থস্থান বরমবাবা মন্দিরে পুজো দিলেন। পরে মন্দির পরিচালন কমিটির পক্ষ থেকে শিল্পীকে স্বাগত জানানোর উদ্দেশ্যে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত জনসাধারণের অনুরোধে দুটি ভজন গিয়ে সকলকে মনোমুগ্ধ করে তোলেন তিনি। উল্লেখ্য, ছট পূজা উপলক্ষে বুধবার ঘুঙ্গুর কুয়ারপাড় ছট পূজা উদযাপন সমিতির উদ্যোগে আয়োজিত এক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে শিলচরের এসেছিলেন ভোজপুরি গায়ক মোহন রাঠোর। অনুষ্ঠানে বরমবাবা মন্দির পরিচালন কমিটির সক্রিয় সদস্য মনোজ কুমার জয়সওয়াল ও সহসম্পাদক সুবচন গোয়ালা শিল্পীর সাথে দেখা করে বরমবাবার মন্দির সম্পর্কে অবগত করার পর মন্দিরে আসার আমন্ত্রণ জানালে তিনি তাদের আমন্ত্রণ গ্রহণ করে বৃহস্পতিবার মন্দিরে পৌঁছে বরমবাবার পূজার্চনা করেন। ন্যাশনাল হাইওয়ের চৌরঙ্গি থেকে বোয়ালজোর পর্যন্ত পাকা ড্রেনের কাজ চলছিল, কিন্তু হঠাৎ করে কাজ সম্পন্ন না করেই বন্ধ করে রাখা হয়। বৃহস্পতিবার গ্রাহক সুরক্ষা সমিতি ভগতপুর চেংকুড়ি শাখা কমিটির পক্ষ থেকে বিষয়টি নিয়ে সরব হয়ে কাছাড় জেলার জেলাশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে এক স্মারকপত্র প্রদান করেন কমিটির কর্মকর্তারা। অতি সত্বর অর্থসমাপ্ত কাজটি সম্পন্ন করতে স্মারকপত্রে দাবি জানানো হয়, অন্যথায় বর্ষার মরশুমে এলাকায় তীব্র সমস্যা দেখা দিতে পারে বলে উল্লেখ করা হয়েছে। আমি দুইটা সাবজেক্ট নিয়ে এসেছি এখানে, যেটা আমরা এডিসি ম্যাডাম তো আইসিম না আসবে, যে আমরা মানে আর একটা স্যার এডিসি কন্ডিশন স্যার আসলো টাইনের কাছে, আমরা আমরা জিওটা সাবজেক্ট দিচ্ছি, দেওয়ার পরে টাইন আমরা এখন সিভিল মারি আমরা দিয়ে আশ্বাস দিচ্ছি যে কাজটা করতে পার করব। কি সমস্যা আপনাদের? আমরা সমস্যা হলো কি আমরা ট্রেনের চেঙ্কুরি ওঠে ট্রেন ড্রেনের চেঙ্কুরি ওঠে ড্রেনের সমস্যা আছে, যেটা অর্ধেক হয়েছে আর অর্ধেক বাকি রয়েছে এগুলো। আমরা ড্রেনটা আসলো ইয়া চৌরঙ্গির থাকি নেশনাল হাইওয়ে চৌরঙ্গি থাকি শুরু করিয়া বাজুর মুখ পর্যন্ত, এটা ভগতপুরের অর্ধেকে গিয়া ড্রেনটা স্টপ হয়ে গেছে, কাজ বন্ধ হয়ে গেছে। আমরা এটা মানে ক্লিয়ার হইতো কাজটা, নাইলে বর্ষা দিনে তো একদম জল জমিয়া থাকে, আমরা গলির মুখে বাইরে হইলে দেখবাই সাইডের জল সাইডের জল, বহুত অসুবিধা হয় আর কি। এখন ড্রেনটা পুরো কমপ্লিট হইলে গিয়া আমরা এটা থেকে আমরা নিয়ে নিতে চিন্তা করি যেটা অসুবিধা আছে ড্রেন নিয়ে, এটা সিগনালের কাজটা আমরা ক্লিয়ার করে তুমি আন্দোলন। উত্তর পূর্বে নিটের চলতি বছরের মেধা তালিকা পেশ করল পটেনশিয়াল অ্যান্ড কনসেপ্ট এডুকেশন। বৃহস্পতিবার শিক্ষাকেন্দ্রের নিজস্ব কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এবছরের মেধা তালিকা পেশ করা হয়। এদিন পড়ুয়াদের সংবর্ধনা জানানোর পাশাপাশি আগামী দিনে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।
अवधेश कुमार सैनी, पोटेंशियल एंड कॉन्सेप्ट एजुकेशन, सिलचर सेंटर। जैसा कि हम सब जानते हैं कि 1 नवंबर को एनटीए ने नीट 2021 रिजल्ट डिक्लेयर किया। मुझे बताते हुए बहुत ज़्यादा खुशी हो रही है कि हमारे यहाँ से सेलेक्टेड स्टूडेंट्स के लिए हम लोगों ने आज एक फेलिसिटेशन प्रोग्राम ऑर्गेनाइज किया है। अगर स्टेट कट ऑफ लास्ट ईयर के जैसी ही रहती है तो सिलचर सेंटर से लगभग 19 स्टूडेंट्स का सिलेक्शन होगा। अगर कट ऑफ में कुछ चेंज आता है तो इस नंबर ऑफ सिलेक्शन का अप एंड डाउन हो सकता है। दूसरी चीज़, 19 सेलेक्टेड स्टूडेंट्स में से 630 आउट ऑफ 720 मार्क्स के साथ में ऋषिराज शाह ने सिलचर सेंटर टॉप किया है। मैं इन सभी सेलेक्टेड 19 स्टूडेंट्स के उज्जवल भविष्य की कामना करता हूँ। বৃহস্পতিবার পিডব্লিউডি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের 21তম দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এদিন অ্যাসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত সাধারণ সভায় নতুন কমিটি গঠন সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। সভায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সঞ্জীব দেব লস্কর। সভায় পেনশন প্রথা ফের চালু করার জোরালো দাবি উত্থাপন করা হয়। এছাড়াও কর্মচারীদের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জ্যোতিরিন্দ্র দে, বাবুল হোর প্রমুখ। আমরা দ্বিবার্ষিক সম্মেলন আমাদের হয়েছে, সেই সম্মেলন আমরা সাধারণত 2 বছর অন্তর সম্মেলন করে থাকি, কিন্তু এই বিগত দিনে সেই কোভিডের সেই ভয়াবহ অবস্থা এবং ইলেকশনের জন্য আমরা সেটা করতে পারিনি। যাই হোক, আজকে সেটা আমরা করেছি এবং সেই যেটা করেছি আমরা আমাদের বিগত দিনে কমিটি আমরা ডিজল করে আগামী 2 বছরের জন্য আমরা নতুন কমিটি করেছি এবং 37 জন সদস্য বিশিষ্ট আমরা কমিটি করেছি। এবং আমাদের আগামী দিনে যে সমস্ত দাবি সেগুলো হলো যে আমাদের এমপ্লয়ির মধ্যে যে সমস্ত এমপ্লয়ি নীতি ওদেরকে যাতে সরকারি আবাসন ওদের নামে অ্যালট করা হয়। 2 নম্বর, যারা নাকি নিয়মের মধ্যে পড়ে ওদের প্রমোশন ওদেরকে যাতে ডিপ্লয় না করা হয়। দ্বিতীয়ত, অন্য ভিডি থেকে গেট পোর্ট এবং গেট কি এমপ্লয়ি আমাদের এখানে যে ভ্যাকেন্ট পোস্ট আছে সেই ভ্যাকেন্ট পোস্টগুলোতে যাতে অন্য ভ্যালি থেকে এনে সেখানে ফিল আপ করা না হয় এবং অন্য ভ্যালি থেকে প্রমোশন দিয়ে যাতে এখানে ট্রান্সফার করে সেই ভ্যাকেন্ট পোস্ট যাতে ফিল আপ না করা হয়। এদিকে বৃহস্পতিবারের সাধারণ সভা এবং সংস্থার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে সারা আসাম পূর্ত শ্রমিক সংঘ। সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক চন্দ্রকান্ত সৈকিয়া গত 8 নভেম্বর উকিল নোটিশ পাঠিয়েছেন বিভাগীয় শীর্ষ কর্তাদের কাছে। কেন পার্থসারথি দে নেতৃত্বাধীন অবৈধ সংস্থাকে গুরুত্ব দেওয়া হচ্ছে জানতে চেয়ে সভায় যোগ না দিতে বলা হয়। পূর্ত কর্মচারী সংস্থার বিরুদ্ধে বড় মাপের পদক্ষেপ গ্রহণ করারও হুমকি দিয়েছে সরকার স্বীকৃত বিভাগীয় সংস্থা। নবম আন্তর্জাতিক মেডিকেল ফিজিক্স দিবস পালন করল স্টেট ক্যান্সার ইনস্টিটিউট। গত শনিবার অর্থাৎ 6 নভেম্বর রাজ্য ক্যান্সার ইনস্টিটিউটের মেডিকেল ফিজিক্স শাখার উদ্যোগে ও গুয়াহাটি মেডিকেল কলেজের সহযোগিতায় দিনটি পালন করা হয়। মেডিকেল ফিজিক্সের যে ভূমিকা রয়েছে চিকিৎসা ক্ষেত্রে তা জনসাধারণের কাছে তুলে ধরার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। উল্লেখ্য, প্রতি বছরই 7 নভেম্বর আন্তর্জাতিক মেডিকেল ফিজিক্স দিন হিসেবে পালন করা হয়। 1867 সালে এই দিনেই পোল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন জোড়া নোবেল পুরস্কার বিজয়ী মেরি সালোমিয়া স্কোলোডোস্কা, যিনি ম্যাডাম কুরি নামে সুপরিচিত ছিলেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য ক্যান্সার ইনস্টিটিউটের ডিরেক্টর ডক্টর পিসি গোস্বামী, গুয়াহাটি মেডিকেল কলেজের চিকিৎসক ডক্টর দেবজিৎ চৌধুরী, রাজ্য ক্যান্সার ইনস্টিটিউটের সুপারিনটেন্ডেন্ট ডক্টর এন কে করিতা, ডক্টর গৌতম গোস্বামী, ডক্টর বি কে ডুয়ারা, ডক্টর স্মৃতি গোস্বামী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট বিজ্ঞানী জীবন শর্মা, বিশ্বজিৎ নাথ, প্রাঞ্জল গোস্বামী, রঙ্গরাজ ভট্টাচার্য, শচীন্দ্র গোস্বামী, কল্যাণজিৎ দত্ত বড়ুয়া প্রমুখ। এদিন কেক কেটে দিনটি উদযাপন করা হয়। হাইলাকান্দি আঞ্চলিক পঞ্চায়েতে দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে হাইলাকান্দি সদর থানায় মামলা দায়ের করলেন পঞ্চায়েত সভাপতি হিফজুর রহমান চৌধুরী ওরফে রোজ। মামলায় অভিযুক্তরা হলেন হাইলাকান্দি আঞ্চলিক পঞ্চায়েতের ডিলিং অ্যাসিস্ট্যান্ট সাবির শাহ, অ্যাকাউন্টেন্ট আজির উদ্দিন ও প্রাক্তন বিডিও হামিদুর রহমান। বুধবার হাইলাকান্দি সদর থানায় দায়ের করা মামলার অভিযোগে পঞ্চায়েত সভাপতি উল্লেখ করেন অভিযুক্তরা চলতি বছরের 5 এপ্রিল আঞ্চলিক পঞ্চায়েতকে সম্পূর্ণ অন্ধকারে রেখে একে এন্টারপ্রাইজের সহযোগিতায় ব্যাংক থেকে 1,95,000 টাকা তুলে আত্মসাৎ করেন। এভাবে বিভিন্ন সময়ে অভিযুক্তরা পঞ্চম ASFAC প্রকল্পের টাকাও আত্মসাৎ করেন। বৃহস্পতিবার নিজ কার্যালয়ে বসে সাংবাদিকদের সাথে ঘটনার পুরো বৃত্তান্ত তুলে ধরেন। তিনি বলেন, এই অ্যাকাউন্টের পয়সাটা ওঠার পরে আমি
যেহেতু এই অ্যাকাউন্টে তারা ওদের নিয়ম হচ্ছে এজ এজ পার গভর্নমেন্ট গাইডলাইন এজ নিয়ম হচ্ছে আমার সাথে বসে আগে কি কি জিনিসের দরকার রয়েছে কন্টিজেন্সি ফান্ডটা গভর্নমেন্টে দিয়েছে কষ্ট করার জন্য, যদি আমার অফিসে জেরক্স মেশিনের দরকার হয়, যদি আমার অফিসে সিআর টেবিলের দরকার হয় সেটা নিয়ে আগে আলোচনা হবে এবং একটা ফাইল ফাইল পুট আপ হবে এই এই জিনিসটা আমরা এত এত জিনিস দিয়ে আমরা কিনব। সেইটা করার পরে যেই সময় আমরা সবাই মিলে আমার আঞ্চলিক পঞ্চায়েত বডি মিলে অ্যাপ্রুভেল দেবে তারপরে গিয়ে এই সাপ্লাইয়ারকে বলা হবে যে তুমি এই জিনিসটাই আমার এটা আমাকে প্রোভাইড করো এবং আমি এটার পয়সা দিয়ে দিচ্ছি। যে সময় ওই সাপ্লাইয়ার মালগুলো দেবে তারপর আবার আমরা দেখবো যে মালগুলো ঠিকঠিক দিয়েছেন নাকি, সে তারপরে গিয়ে আমরা ওই সাপ্লাইয়ারকে পয়সা তারা দেবো। এখন দেখা যাচ্ছে এখানে আমাকে অন্ধকারে রেখে আঞ্চলিক পঞ্চায়েত প্রেসিডেন্টকে অন্ধকারে রেখে বা আমার উইদাউট অ্যাপ্রুভেল নিয়ে ওনারা এই 1,95,000 টাকা উধাও করে দিয়েছে ওনারা তিনজন মিলে। রাজ্যভিত্তিক পঞ্চম ফেন্সিং চ্যাম্পিয়নশিপে কাছাড় জেলার বিজয়ীদের সংবর্ধিত করল ক্রীড়া ভারতী। বৃহস্পতিবার শিলচরের এক অভিজাত হোটেলে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলার জেলাশাসক কীর্তি জলি উপস্থিত থেকে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে উৎসাহিত করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অসম প্রদেশ ক্রীড়া ভারতীর যুগ্ম সচিব পূর্ণেন্দু দাস, জেলা সভাপতি বিবেক পোদ্দার, সহসভাপতি মণিধন সিং, উপদেষ্টা গোপেন্দু চৌধুরী প্রমুখ। ये जैसे हम अमेरिका में देखते हैं, चाइना में देखते हैं, यूरोप में देखते हैं, ट्रेनिंग इंस्टीट्यूट, स्टेडियम, कोचेस, कोई भी सुंदर से इंतजाम ना रहते हुए भी हमारे बच्चे पूरे स्टेट में टॉप अवार्ड ले चुके हैं, स्पेशली इन अ एरियल स्पोर्ट लाइक फेंसिंग, जो माना जाता है कि बाहर से आया है। इवन तो मणिपुर से ये ऑरिजिन हुआ है करके डिस्कशन होता है। मुझे बहुत फख्र महसूस होता है। मैं वही पूछ रही थी कि इनके कोच कौन है, बोला क्या था, बच्चे खुद से सीखे हैं, यूट्यूब से देख देख के सीखे हैं। ये लखीमपुर एरिया में जो मणिपुरी कम्युनिटी के बच्चे कचार का नाम नॉट जस्ट एट अ स्टेट लेवल बट जो नेशनल लेवल लेके जा रहे हैं, हमारी पूरी आशा, हमारी गोप की जो सिंबल है कविता देवी जी, उनको फॉलो करते हुए ये स्पेशली ये कम्युनिटी को मैं दाद देना चाहती हूँ। आपका सोच विचार, खाना, फिटनेस, डिसिप्लिन जो है आप इन बच्चों को दे पा रहे हैं, मेरा सलाम है आप सभी पेरेंट्स को। ভিডিও গেম বা ই স্পোর্টসের মাধ্যমে নিজের কেরিয়ার গড়েছেন শিলচরের বছর 21-এর যুবক দেবাঞ্জন দাস ওরফে সানি। শুধু নেশার টানে শৈশবে ভিডিও গেমে জড়িয়ে পড়লেও সেটাকেই পরে পেশা করে নিয়েছেন তিনি। আর শুধু নিছক পেশাও নয়, আজকের দিনে ই স্পোর্টস দুনিয়ায় দেশের অন্যতম সেরা খেলোয়াড়ের স্বীকৃতিও লাভ করেছেন দেবাঞ্জন। গত সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত ভারতে বসেছিল দক্ষিণ এশিয়া ভিত্তিক স্কাই স্পোর্টস 3.4-এর আসর। মোট 5টি দেশের খেলোয়াড় দল এতে অংশ নেয়। সেই প্রতিযোগিতায় দেবাঞ্জনদের দল ভেলোসিটি চ্যাম্পিয়ন হয়ে আন্তর্জাতিক খেলায় অংশ নেওয়ার ছাড়পত্র লাভ করেছে। আগামী জানুয়ারিতে দুবাইয়ে বসছে স্কাই স্পোর্টস 4.0-এর আসর। রিসেন্টলি আমি একটা টুর্নামেন্ট দিচ্ছি, টুর্নামেন্টের নামটা আসলো স্কাই স্পোর্টস। এই টুর্নামেন্টটা জিতিয়া আমরা যখন ইন্ডিয়াতে গিয়ে রিপ্রেজেন্ট করবো ইন দুবাই, ডেট কোনো ফিক্স হয়েছে না ডেট, বাট মান্থ আমি যতক্ষণ জানি দ্য মান্থ উইথ বি ইন জানুয়ারি। সো এখন এখন বর্তমানে আমরা তো কোনো এখন আর কিছু হন না, ইভেন্ট হন না, তাই আমরা এখন বর্তমানে যে আমরা যে খেলার লিগে যাইমু দুবাই এর লিগে আমরা এখন টিম প্র্যাকটিসটা করলাম ফর দ্য নেক্সট 2 মান্থস। আই হোপ ফর দ্য বেস্ট কি আমরা ইন্ডিয়াতে যখন রিপ্রেজেন্ট করবো তো ইন্ডিয়ার নামটাতে। গেমটা অ্যাকচুয়ালি 5 জনে হয়, 5 জন মানে খেলে আর 2 জন সাবস্টিটিউট থাকে আর কি, ইনকেস আগে কোনো কেউ শরীর খারাপ হয়ে গেলো ওরা কোনো একটা থাকে না ইমার্জেন্সি জিতে পারে। তো টোটাল 7টা প্লেয়ার থাকা হয়, 5 জন খেলে 2 জন সাবস্টিটিউট থাকে কোনো কেসে আগে দরকার পড়ে। তে প্র্যাকটিস পুরো 7 জনে 7 জনই পুরো প্র্যাকটিস করতে লাগে। খেলাটা হলো ভ্যালোরেন্ট, এই গেম গেই হ্যায়। এতে দেবাঞ্জনরা ভারতের প্রতিনিধিত্ব করবে, সেই লক্ষ্যে ইতিমধ্যে মুম্বাইয়ে শুরু হয়েছে তাদের অনুশীলন। এরই ফাঁকে 2 দিনের জন্য বাড়িতে এসেছেন দেবাঞ্জন। বৃহস্পতিবার শিলচর আশ্রম রোডের বাড়িতে বসে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় দেবাঞ্জন ই স্পোর্টসে নিজের কেরিয়ার গড়ার ব্যাপারে বিস্তারিত জানান। ইসকো মিলে গাইস বাতাও সাপোর্ট কে সাথ তৈরি কর।
মন্টেজ ভিডিও আছে মানে শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। জমি বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত তারাপুর এলাকা, টায়ার জ্বালিয়ে প্রতিবাদ হিন্দু সংগঠনের। ছট পূজা থেকে ফেরার পথে বৈঠাখালে মৃত 10 দর্শনার্থী, চাঞ্চল্য এলাকা জুড়ে। সুমিত্রা পাল কাণ্ড, প্রতিবাদে সরব আত্মীয় সহ স্থানীয়রা, স্মারকলিপি উপায়ুক্তকে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।